হ্যালো কাছের মানুষজন, তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ভালো তো থাকতো, এই পূজা তো আয়া পড়ছে। তো সবাই আপনারা দেখতে পাইতেছেন যে পিছে একটা ইমারতের মতো একটা প্যান্ডেল গড়ে উঠছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের ক্লাবের। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। তো পূজাতে সবাই কেমন কীভাবে কাটাইবা সবাই কমেন্টে জানাইও। আর আজকে দেখাবো দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের তরফ থেকে তাদের প্যান্ডেল এবং মুক্তি। তো তোমরা সবাই ভিডিও এনজয় করো ভালোভাবে, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ছাড়া এলো। তো বন্ধুরা চলো শুরু করে দিই। দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের যে গেট আছে বা যে রাস্তা দিয়ে মানুষ প্রবেশ করবে, ওই রাস্তার একটু নকশা আপনারা দেখতে পাইতেছেন। আশা করি সবাই ভালো লাগবে। ছাতা দিয়ে গেট তৈরি, খুব সুন্দর করে এই রাস্তাটাকে সাজাইছে দেখতে পাইতেছেন আপনারা। আপনারা সবাই থাকবেন, উপস্থিত থাকবেন দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব। এবং আমি বলছি আপনাদের সবাইকে অবশ্যই আপনারা পুজোতে এসে অনেক আনন্দ করবেন। বন্ধুরা ফাইনালি আমি যাচ্ছি, চলে আসবো আবার ফিরে, আবার দেখা হবে মা দুর্গার কোলে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর পুজোতে অনেক এনজয় করো। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি।